অনেকগুড়ি কারণ রয়েছে বিশেষভাবে যেতবাদ নিয়া লাগার কথা আমি বর্তমানে আলোচনা করছি বহু দুঃখ এবং পরিতাপর বিষয় হচ্ছে সমগ্র দেশের বর্তমানে ওড়শা এক নম্বরে রয়েছে এ দিগার যা আমাকে ডেটা রয়েছে ফেব্রুয়ারি বাইশ রু মার্চ এক পর্যন্ত এই গোটিয়ে সপ্তাহে সমগ্র ওডিশার বিভিন্ন স্থানর যে জঙ্গল নিয়া লাগি ঘটনা পাঁচ হাজার দুইশো একানব্বইটি হয়েছে বল রিপোর্ট আসছে ফরেস সর্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট এবং সেই অনুসারে যদি লম্বা সময় নভেম্বর ধরবা এ সংখ্যা সাত হাজার কে পঞ্চি বহু দুঃখ এবং পরিতাপর বিষয় ওড়িশা ঠু বড় রাজ্য থাকা মধ্যপ্রদেশ আন্ধ্রপ্রদেশ এমানে তলে কিন্তু ওড়শে কী এত পরিমাণে জঙ্গলে নিয়াঁ লাগুছি। এবে তো আমি দেখুছে ভুবনেশ্বর সহ বি সমগ্র দেশর এক নম্বর উত্তপ্ত সহর হিসাবে পরিগণিত হয়েছি যেহেতু তাপমাত্রা বহু অধিক অুঁড়ি তা রাজ্যের বিভিন্ন প্রান্তরে জঙ্গল মান এভি যদি অধিক সংখ্যার লাগে। খালি তাপমাত্রা বৃদ্ধি হব না তা সহ আখ্য বা গুরুত্বপূর্ণ দিগ হচ্ছি সেই জঙ্গল মানুষের বসবাস করতে বিভিন্ন জাতির প্রাণী এবং উদ্ভিদ যাকে আমি জৈব বিধতা কুচে এমানে বিপদরে পড়ুকছেন সেকর সংখ্যা হ্রাস পাইপাই চালছি অনেক আমি জীবজন্তুক জাণে পূর্বর এই নিয়ের বিলুপ্ত হয়ে যাওয়া কিছু সেইটা বড় চিন্তার বিষয় জংগল বিভাগ স্থানীয় অনা প্ৰশাসনিক অধিকাৰী এমানকৰ গোটেই গুৰুদায়িত্ব কাৰণপাই মুখ্যতঃ চাৰি পাঁচটি কাৰণ ৰ এই ঋতু হেলে স্থানীয় অধিবাসী মানে আদিবাসী লোক মানে সেনে মহুল ফুল সংগ্ৰহ কৰিবক যাওঁ জংঘল ভিতৰত কেতিয়ক কেন্দুপত্ৰ কিছু জাগাৰে পড়ু চাষ করা যায় জঙ্গলে নিয়া লগাই তাকে জড়ি দিয়া যায় এবং পরবর্তী সময় সেটি চাষ করা যায় এবং কিছু শিকারী অছেন যে জঙ্গল বুধ থাকে নিয়া লগাতে এইভাবে ভাবে কেউ কেউ জায়গায় কি বনভোজি করার যাই সেগেই থাকে বিভিন্ন কারণর যেটা কি আমি সমস্তে জাঁচে অবগত অছে এবং স্থানীয় বন বিভাগের যে অধিকারী মানে অনেক সেমান গুরুদায়িত্ব হচ্ছে যে যা বন সুরক্ষা সমিতি অ ସେ ଅଞ୍ଚଳରେ କିଛି ଏନ୍ ଜି ଓ ଅଛନ୍ତି ବେସରକାରୀ ସଂସ୍ଥା ଯେଉଁମାନେ କାମ କରୁଛନ୍ତି କିଛି ବ୍ୟକ୍ତିବିଶେଷ ଅଛନ୍ତି ସମସ୍ତଙ୍କ ସହଯୋଗରେ ସେମାନଙ୍କୁ ନେଇକରି ଗୋଟେ ନେଟୱାର୍କିଂ କରିବା ଦରକାର ଯାହାଦ୍ୱାରା ହଠାତ୍ ଏଭଳିଆ ଘଟଣା ଘଟିଲେ ଆମେ ତାକୁ ରୋକିବା ପାଇଁ କିଛି ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରିପାରିବା